হ্যালো গাইস, আমি আরিউল ইসলাম। গাইস, আজকের এই ভিডিওতে এই সুতলি বোমটাকে এই 2 লিটার বোতলের ভিতর রেখে তারপর ফাটিয়ে দেখব যে কি হয়, আর বোতলের ভিতর পেট্রোল রেখে তারপর এই বোমটাকে ফাটাবো, তাহলে পেট্রোলের সাথে আগুন ধরে কীরকম ধামাকা হয় তা দেখার জন্য। তাহলে ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করা যাক। গাইস, এই বোমটাকে এই বোতলের ভিতর রেখে ফাটানোর জন্য এটার ভিতর রাখতে হবে, তার কারণে এটার মুখ ছোটো হওয়ার কারণে এটার ভিতরে রাখা যাচ্ছে না, তার কারণে এটার মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে এই বোমটা এটার ভিতর রাখা যায়। আর গাইস, এটার মধ্যে এই যে এই ফিউজটা বানিয়েছি এটার মধ্যে লাগিয়ে নিব কস্টিপ দিয়ে। তাহলে গাইস, এটার মধ্যে এই কস্টিপ দিয়ে ভালো করে লাগিয়ে নেই। গাইস, ফাইনালি এই বোমের সাথে এই ফিউজটাকে লাগিয়ে নিয়েছি টেপের সাহায্যে। এখন এই বোমটাকে এই বোতলের ভিতর রেখে দিব। তাহলে গাইস, এটার ভিতর রেখে দেই। গাইস, এটার ভিতর এটাকে রেখে দিয়েছি, এবার এটাকে কস্টিপ দিয়ে লাগিয়ে নিব যাতে এটা ভিতরে নড়াচড়া না করতে পারে তার জন্য। গাইস, এবার এটাকে লাগিয়ে নিয়েছি, এবার এটা ফাটার জন্য তৈরি। আর এটার ভিতর পেট্রোলের সাথে দিব যাতে ফাটলে কীরকম ধামাক হয় তা দেখার জন্য। গাইস, বোতলের ভিতর বোমটাকে লাগিয়ে নিয়েছি, এবার এটার ভিতর এই পেট্রোলটাকে ঢালবো যাতে ফাটার সাথে সাথে কীরকম হয় তা দেখার জন্য। তাহলে এটার ভিতর এই পেট্রোলটাকে ঢেলে দেই। গ্যাসেজ এই যে এটার ভিতর অনেকখানি পেট্রোল ঢেলে দিয়েছি, পেট্রোলটাকে ঢেলে নিয়েছি, এবার এখানে এই 12 ভোল্টের লাইনটাকে কানেক্ট করে দিব। গ্যাস, এটাকেও লাগিয়ে দিয়েছি, এবার ওইখানে গিয়ে সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে এখানে ফুটবে। তাহলে চলুন ওইখানে গিয়ে সুইচটা চাপ দেওয়া যাক। তাহলে চলুন। গাইস, বোমটাকে ওইখানে লাগিয়ে দিয়েছি, এবার এখানে এই ব্যাটারি লাইনটাকে লাগিয়ে দেই। গ্যাস, ব্যাটারি লাগানি লাইন শেষ, এখন এটাকে সুইচটা চাপ দিব। তাহলে গ্যাস, সুইচটা চাপ দেওয়া যাক। 3, 2, 1 গো। গাইস, দেখছেন পেট্রোলের সাথে কিরকম একটা আগুন ধরছে। তাহলে চলুন ওইখানে যাই। গাইস, দেখেন এখানে ঘাস পর্যন্ত পুড়ে ফেলছে, আর এখানে আসেন বোতলের মধ্যে। ওরে বাপ, এই দেখেন বোতলের কি অবস্থা করছে, বোতল একদম ফেটে গেছে, বোতল ফেটে গেছে, পেট্রোলের সাথে আগুন ধরে এটা ফেটে গেছে। আর আওয়াজটা বেশি না হওয়ার কারণ হচ্ছে যে এটা বোতলের ভিতরে আসছিল তার কারণে, আর এই যে এখনো পেট্রোল আছে এটার মধ্যে, এই যে পেট্রোল দেখছেন বোতলের কি হাল করছে এটা। গাইস, এইবার এই মাটির হাঁড়িটাকে এই সুতলি বোমের উপর রেখে ফাটিয়ে দেখবো যে এই হাঁড়িটা কি ভেঙে যাবে না ভালো থাকবে। তাহলে চলুন দেখা যাক কি হয়। এই সুতলি বোমটাকে এই ফিউজের উপর রেখে দিব, ওইখানে সুইচ চাপ দেওয়ার সাথে সাথে এখানে এই ফিউজের মধ্যে আগুন ধরে এটা ফাটবে, আর এই মাটির হাঁড়িটা দিয়ে এটার উপর এইভাবে ঢেকে দিব, আর ওইখানে গিয়ে সুইচ চাপ দিব। তাহলে চলুন ওইখানে গিয়ে সুইচটা চাপ দেওয়া যাক, তখন দেখি যে ফেটে কিরকম হয়, ভেঙে যায় না ভালো থাকে। গাইস, এইখানে এই ব্যাটারি লাইনটাকে কানেক্ট করে দিব। গাইস, এটাকে কানেক্ট করে দিয়েছি, এখন এখানে সুইচটা চাপ দিব। তাহলে 3, 2, 1 গো। গাইস, দেখছেন কি অবস্থা হয়েছে, আসেন এখানে আসেন। গাইস, দেখেন মাটির হাইটটা যেটা ছিল ওইটা দেখেন, বোমটা ফাটার সাথে সাথে এখানে এক টুকরো নেই, এটা ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এক এক টুকরা এক এক দিকে চলে গেছে।
আর এইখানে দেখেন এই যে ফিউজটা দিয়েছিলাম ওই ফিউজটা এই যে এখানে লোহার একটা আল ছিল ওইটাও ভেঙে ফেলছি এখন বুঝছেন যে এটার মধ্যে কত শক্তি হইছে যে লোহার এটা পর্যন্ত ভেঙে ফেলছে আর এখানে তো হাড়ি তো নেই একদম টুকরো টুকরো হয়ে গেছে এই চারিদিকেও কোনো জায়গা নেই এক একটা এক এক দিকে দূরে দূরে চলে গেছে আর গাইস দেখেন এখানে মাটির কি অবস্থা করছে মাটি একদম গর্ত করে ফেলছে এখন বুঝেন এটা কি রকমের পাওয়ার হইছে গাইস তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওর জন্য